হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এ টু জেড মিডিয়াতে সবাইকে স্বাগতম। এ টু জেড মিডিয়ার আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ইডিম্যাক্স রাউটারে কনফিগার করবেন। তো আমরা একটি রাউটার নিয়েছি ইডিম্যাক্সের, এটি 20-এর একটি রাউটার, 300 Mbps-এর একটি রাউটার। তো এখন আমরা দেখাবো কিভাবে আপনার এটাকে পোর্ট ইন করাবেন, পোর্ট করাবেন কীভাবে। আমাদের যে রাউটারের প্যাকেটটি থাকে, প্যাকেটটির ভিতরে একটি অ্যাডাপ্টার থাকে, সেই অ্যাডাপ্টারটি আমরা এই পোর্টে ইন করে ইলেকট্রিক লাইন দেব। তারপরে রাউটারটি অন হবে, অন হওয়ার পরে আমরা ইন্টারনেট যে পোর্টটি আছে, ইন্টারনেট পোর্টে আমরা ইন্টারনেট কেবলটি প্লাগ ইন করাবো। প্লাগ ইন করানোর পর আমাদের আমাদের যে ইডিএমএক্সের যে প্লাগ ইন করাবো, প্লাগ ইন করানোর পর আমরা ইডিএমএক্সের যে আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে, সেখানে ক্লিক করে কানেক্টে ক্লিক করলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এটি নন পাসওয়ার্ড দেওয়া থাকে, এটা কোনো পাসওয়ার্ড থাকে না। কানেক্ট হওয়ার পরে আমরা টিপি লিঙ্কের যে পিছনের যে থাকে, পিছনের পার্টটাতে একটা থাকে, ওরা কীভাবে টিপি লিঙ্কের রাউটার পেজে লগ ইন করবেন সেটার একটি অ্যাড্রেস দিয়ে দিছে। সেই অ্যাড্রেসটি দিয়ে এই পিছনের দেওয়া আছে, এই অ্যাড্রেসে আপনারা ঢুকবেন। এটাতে না ঢুকলে আপনারা যে রিডিম্যাক্সের একটি আইপি অ্যাড্রেস আছে, 192.168.0.2, এইটা দিয়ে আপনার লগ ইন করতে ব্রাউজিং করলে রিডিম্যাক্সের যে সেট আপ পেজ আছে সেট আপ পেজটা চলে আসবে। সেখানে প্রথম অবস্থায় আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইতেও পারে নাও চাইতে পারে, নতুন অবস্থায় মনে হয় যাবে না। তখন যদি চাই তাহলে ইউজার দিবেন অ্যাডমিন, আর ডিফল্ট অবস্থায় ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার অ্যাডমিন থাকে এবং পাসওয়ার্ড থাকে 1234। তো এটাতে আপনারা লগ ইন করবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা ইডিম্যাক্স রাউটারটি কনফিগার করবেন। এই জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, সেখান থেকে আমাদের যেতে হবে 192.168.0.2 তে গিয়ে আপনি ইউজ করতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে, একটি রাউটারটির একটি যে একটি টিপ দেওয়া থাকবে, সেখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেটা সিলেক্ট করে, তো আমি ইংলিশ সিলেক্ট করলাম, আমি ইংলিশ কাজ করবেন। সিলেক্ট করার পরে ডেট স্টারে ক্লিক করবেন, এখানে থেকে এরকম আর একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে ইয়েস আই নিড এ ওয়াইফাই রাউটার এইখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দুটি অপশন আছে, একটি হলো আইকিউ সেট আপ উইজার্ড আর কনফিগার ম্যানুয়ালি। আপনারা কনফিগার ম্যানুয়ালিতে ক্লিক করবেন, তবে নেক্সটে ক্লিক করবেন। এখানের থেকে যে এখানে একটা দেখেন ডাইনামিক আইকি নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা PPPO-ET সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, মানে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেয় আপনাদের করার জন্য, লাইনটি কনফিগার করার জন্য, সেটা এখানে বসাতে হবে। তো আমি আমার ইটি কনফিগার করতেছি, এই আইপি যে ইউজার নেমটা আছে সেটা আমি বসাচ্ছি। আমার আইপিটা হলো এটা, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করবেন, এটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, আর কিছু দিতে হবে না। এবং তারপরে এখান থেকে আপনার এই চাইছে ওয়াইফাই নেটওয়ার্ক নেম, মানে আপনার এরিয়ার নেম যেটা মানে শো করবে রাউটার যে নামটি শো করবে সেই নামটি দিতে হবে। তো আমি দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি
মাজনু হাসান। হাসান হাসান নাজমুল হাসান। তারপর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব, নিচে আপনি যে পাসওয়ার্ডটি ওয়্যারলেস পাসওয়ার্ডটি সেটা আপনি দিয়ে দেবেন। সরি আমার ফোন দিচ্ছি, 1 2 3 4 5 6 দিনই 7 8 9 দিয়ে পাসওয়ার্ডটি মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার যে সেট আপটা করেছেন সেটা আপনাকে একটা ভিড় দিবে, এখান থেকে আপনি চেক দেবেন আপনার ইউটি ঠিক আছে কিনা, আপনার সেট আপটি ঠিক আছে কিনা, আর কোনো জায়গায় ভুল আছে কিনা, আপনার পাসওয়ার্ড ইউজার সব দিয়ে দিচ্ছেন এবং আপনি নতুন যে নাম এরিয়া নেম দিয়েছেন, নতুন যে আপনার এরিয়া পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেখবেন এবং দেখেন সেরকম কনফার্ম হলে আপনারা নেক্সট ক্লিক দেবেন। তারপরে প্রায় 1-2 মিনিট সময় নেবে, তারপর আপনার রাউটারটি কনফিগার কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার ভিডিওটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ। আর একটু সময় নিচ্ছে, 100% হয়ে গেলে আপনার ইটি কনফিগারটি হয়ে যাবে। এটা 100% ডান হয়ে গেছে, এখন আমরা ক্লিক করব। এই দেখুন নাজমুল হাসান নামের একটি রাউটার শো করতেছে, এখন ক্লিক করব, ক্লিক কানেক্ট ক্লিক করব। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করলে আপনি কানেক্ট হয়ে গেছে, দেখুন কানেক্ট হয়ে গেছে। এখন আমি লাইনটি হয়ে গেছে, চালু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে এপিজেড মিডিয়ার সাথে থাকার জন্য।